কেন বাইতুল মাকদিস মসজিদে আকসা কেন এই ভূখণ্ড মুসলমানদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক মুসলমানরা জানিও না। কোরআনে দুটি মসজিদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, নাম ধরে উল্লেখ করেছেন, একটা হলো মক্কার মসজিদে হারাম আর আরেকটা হলো এই মসজিদে আকসা। দুটি মসজিদের নাম শুধু কোরআনে আলাদা করে নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ইসরার মাধ্যমে মেয়ারাজ রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা হাজির করেছে। এত নবী রাসূলের স্মৃতি বিজড়িত আরেকটা মসজিদ নাই, স্বয়ং নবীর হাতে নির্মিত মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে আকসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গড়ে তুলেছে। এত নবী রাসূল সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এত নবী রাসূল একটা মসজিদে দায়িত্ব পালন করেছেন, এরকম আরেকটা মসজিদ নাই পৃথিবীতে। মুসলমানদের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা ছিল এই মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে পৃথিবীতে কিয়ামতের আগে, এই মসজিদের আশপাশের কোনো জায়গা থেকে এই মসজিদটাকে একটু দেখা যাবে, এই মসজিদটার সান্নিধ্য পাওয়া যাবে। আমরা যেরকম মক্কায় গেলে হারামে শরীফের কাছাকাছি হোটেল নেওয়ার জন্য অনেক টাকা গুনতে হয়, কারণ কাছের হোটেলগুলো অনেক দামি হয়, অনেক টাকা দিয়ে থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে এই মসজিদ আকসার আশেপাশে এমন কোনো জায়গা যেখান থেকে মসজিদ দেখা যাবে, মসজিদের কাছে একটু থাকা যাবে, এই জায়গাটা মানুষের কাছে পৃথিবীর সকল কিছুর চাইতে লোভনীয় হবে, প্রিয় হবে, যে এই জায়গায় যদি যেতে পারতাম, এই জায়গায় একটু দাঁড়াইতে পারতাম, এটার মালিক হতে পারতাম, এটা হবে পৃথিবীর যে কোনো কিছুর চাইতে মানুষের কাছে আকর্ষণীয় এবং লোভনীয়। এরকম একটা সময় আসবে যে মানুষ এর মর্ম উপলব্ধি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্যাতিত ভাই বোনদেরকে হেফাজত করুন, তাদের সহায় হন, আমাদের অক্ষমতাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব যথাযথভাবে তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমাদের সরকার এবং রাষ্ট্র যেন এই অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট মুখ খুলে প্রতিবাদ করে, সেজন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি। প্রত্যেকে যার যার জায়গা থেকে সে দাবি জানানো উচিত, এবং অন্তত আমাদের সবার প্রতিনিধি হিসেবে, আমাদের সবার পক্ষ থেকে মানুষের মনের যে আবেগ, আমি তো মনে করি যে আমরা যত দুর্বল মুসলমান হই না কেন, যতটা আমরা পিছিয়ে থাকি না কেন, বাংলাদেশের সর্বস্তরের মুসলমান দল মত নির্বিশেষে সবার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, তাহলে বেশিরভাগ নাগরিকের মনের বেদনা ব্যথা সেটা ভাষা রাষ্ট্র এবং সরকারের মুখ থেকে প্রকাশ পাবে, সেটাই তো ন্যায্যতা, সেটাই তো ন্যায়সঙ্গত দাবি। সেটা বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ হয়ও, আমরা দেখি আমাদের বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে এ সমস্ত অনাচারের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু আরও জোরালোভাবে হওয়া দরকার, আরও বলিষ্ঠভাবে হওয়া দরকার, এবং স্পষ্টভাবে হওয়া দরকার, এবং সবসময় হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষদের নির্যাতনের হাত থেকে রক্ষা করুন, জালিম এবং অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, নিজের সন্তানদেরকে মসজিদে আকসার সাথে পরিচয় করাবেন, মসজিদে আকসার বৈশিষ্ট্য কী তাদেরকে শেখাবেন, তাদেরকে শোনাবেন, তাদেরকে জানাবেন, এর ইতিহাস সম্পর্কে তাদের সাথে আলোকপাত করবেন, মসজিদে আকসার ছবি বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখে মানুষকে পরিচিত করাবেন, এবং আরও যে সমস্ত দায়িত্ব আমাদের আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।